নতুন আঙ্গিকে বিপিএল এবার নজর কাড়বে সবার। বিশ্বাস বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেকার রহমান মিঠুর তিনি জানান, এবারও আম্পায়ারিংয়ের দিকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সাথে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ব্যাটারদের ভালো খেলার তাগিদ দিলেন এই বিসিবি পরিচালক। নতুন রূপে আগমনী বার্তা দিচ্ছে বিপিএল। দেশের ক্রিকেটের ফ্ল্যাগশিপ ইভেন্ট ঘিরে চলছে সাজসজ্জব। বিগত কয়েক আসরে রং হারানো বিপিএল অন্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর তুলনায় বেশ পিছিয়েছে। এখন নামী ক্রিকেট তারকারাও বিপিএল এর থেকে অন্য লীগগুলোকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তবে বিসিবি পরিচালক ইফতেকার রহমান মিঠুর বিশ্বাস, ধীরে ধীরে আবারও রং ফিরে পাবে এই টুর্নামেন্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আগ্রহে আসছে অনেক পরিবর্তন। টুর্নামেন্টের নীতি নির্ধারণী পর্যায়ে সরাসরি কাজ করছেন সভাপতি ফারুক আহমেদ। এটার উপরে আমাদের প্রেসিডেন্ট সাহেব নিজে কিন্তু চেয়ারম্যান। যে বড় হচ্ছে যে আমাদের চিফ অ্যাডভাইজার, আপনারা দেখবেন যে চিফ অ্যাডভাইজারও উনিও এটার ইন্টারেস্ট যে বিপিএল নেক্সট লেভেলে যাওয়ার জন্য। সো আমার মনে হয় এবার নতুন আঙ্গিকে বিপিএল দেখবেন যার পপুলার। বিপিএল এর প্রতি আসরেই সমালোচনা উঠে আম্পায়ারিং দিয়ে। এই ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসেবে মিঠুর বিশ্বাস, এবার আম্পায়ারিং সংক্রান্ত ভুলগুলো কমবে, পুরনোদের সাথে যুক্ত হবে নতুন অফিশিয়াল। কেউ কিন্তু ইন্টেনশনালি মিস্টেক, এই মিস্টেকটা অ্যাকসেপ্ট করতে হবে। প্লাস আমাদের একটু ধৈর্য ধরতে হবে যে আমরা যে নতুন, আপনি রিসেন্টলি জানবেন যে আমরা নতুন 100 জন আম্পায়ারের মতো সিস্টেমে ইন্ডাক্ট করেছি রাখছে বাংলাদেশকে। চলে যাচ্ছে, তো সুতরাং আমাদের এখন ফুল ব্যাকআপ এই ইয়াংস্টারগুলি যেগুলি আছে তাদের এক্সপিরিয়েন্স গেইন করার জন্য আমাদের ফুল ব্যাকআপটা দিতে হবে। কনক মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।